সমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন একটি দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি বড় বড়ের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে ছেলেদেরকে নিয়ে এটা হচ্ছে রুমরো ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি সেখানে আসছি ছেলেকে কলেজে পলিটেকনিক্যাল কলেজে সিভিল ইঞ্জিনিয়ারে ভর্তি করাবো সেজন্যই তো সেই কলেজটা এবং কলেজ ক্যাম্পাস সবটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এটা হচ্ছে কলেজের প্রথমেই দেখেন অনেক বড় ক্যাম্পাস এবং অনেক সুন্দর সুন্দর ফুলগুলো বিশেষত গোলাপ ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে তো সেই ফুলগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই যে কলেজটা ভীষণ বড় আমার তো অনেক পছন্দ হয়েছে আর অনেক ভালো নাম করা একটা ইনস্টিটিউট তো এই যে দেখেন এখান দিয়ে প্রথমে আর কি ঢোকার যে এটা সেটা তো এটাও দেখেন অনেক সুন্দর করে গাছ লাগানো হয়েছে লোকেশনটা অনেক সুন্দর তো দেখেন অনেক বড় এবং অনেক ভালো নিরিবিলি পরিবেশে ইনস্টিটিউটটা অনেক ভালো লাগছে তো সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এই যে এগুলো হলুদ গোলাপ আর এই প্রতিষ্ঠানটা নিজেদের জায়গাতে ওনারা করছে অনেক সুন্দর এই যে এই গোলাপটা তো আমার কাছে ভীষণ ভালো লাগছে প্রতিটা গোলাপ ফুলই অনেক সুন্দর তো এই যে এটা হচ্ছে পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ রুমডো তো আমরা ভিতরে প্রবেশ করছি তো এটা হচ্ছে অফিস তো এখানে যে ভর্তি করা হয়েছে আর উনি একজন ম্যাডাম আর স্যার স্যারে আলাপ করতে আর কি তো ভর্তির ব্যাপারে আলো আলাপ আলোচনা করে তারপরে যে সম্পূর্ণ ইনস্টিটিউটটা ঘুরে দেখানো হচ্ছে আর এই যে এখানে এই কলেজে পড়াশোনা করতেছে একজন ছাত্র সে আমাদেরকে অনেক হেল্প করছে দেখানোর জন্য তো সে সম্পূর্ণ ক্যাম্পাসটা আমাদেরকে ঘুরে দেখাচ্ছে প্রতিটা রুম ঘুরে দেখাচ্ছে অনেক ভালো তো এই যে এটা হচ্ছে আমার ছেলে সেই ভর্তি হচ্ছে আর কি সবাই ওর জন্য দোয়া করবেন যেন সিভিল ইঞ্জিনিয়ারে ভালোভাবে পড়াশোনাটা করতে পারে তো এই যে এটা হচ্ছে একটা প্রতিটা ল্যাবই অনেক সুন্দর এটা হচ্ছে ইলেকট্রিকের এই যে আর বিশাল বড় রুম রুমগুলো আর প্রয়োজনীয় যা কিছু আছে কলেজে অনেক সুন্দর এটা হচ্ছে কম্পিউটারের অনেক ভালো একটা কলেজ তো আমার কাছে তো অনেক ভালো লাগছে আসলে মাইমেন সিংয়ে এত বড় একটা নিজস্ব প্রতিষ্ঠান এবং স্ব অনেক ভালো একটা প্রতিষ্ঠান তো সবগুলোই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ভিডিওটা এ পর্যন্ত যারা দুর্যোগ সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া এখনও যারা লাইক দেননি মনে করে ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে সবাই আর এটা একদম উপর থেকে তো আমরাও আরেকটু উপরে যাচ্ছি আমার ছেলের ইয়ে যেখানে সে ক্লাস করবে সেটাও দেখার জন্য আসলে প্রতিটা রুমে ক্লাস ইনস্টিটিউটের অনেক সুন্দর অনেক বড় স্পেস আর খুব ভালো তো কলেজটা কেমন অবশ্যই সুন্দর কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর এবং মূল্যবান কমেন্টস পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে আর যারা নতুন বন্ধু এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যারা এখনও আমার বন্ধু হননি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই দেখে নিতে পারবেন তো এই যে ফাইনালি এই যে আমার ছেলে এখানে ক্লাস করবে তো তার ল্যাবে সে ঢুকছে তো এই যে এখানে সিভিল ইঞ্জিনিয়ার যত মানে এই যে যন্ত্রপাতি যা আছে সব এই যে এগুলো হেলমেট তো এগুলো একটু ঘুরে ঘুরে সব দেখছিলাম আর কি এই যে অনেক সুন্দর সব কিছুই আছে ইট বালি সুরকি তারপরে যে অনেক কিছুই এখানে এটা ওভেন রাখা হয়েছে তো এই যে সবগুলো আমার ছেলে একটা হেলমেট হাতে নিচ্ছে সে পরবে তো এই যে দেখেন আমার ছেলেকে একদম ইঞ্জিনিয়ার হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য এই তো ছিল আজকের ভিডিও তো আমরা সবটা ঘুরে দেখে সব কিছু দেখলাম আর কি অনেক ভালো লাগছে তো ধন্যবাদ হ্যাঁ সেই ছাত্রটাকে যে আমাদের সব কিছু ঘুরে দেখেছে এটা কিন্তু আমরা চলে আসতেছি আবার কিছু কেনাকাটা করব তো আমরা বিদায় নিয়ে চলে আসলাম তো ছেলেরা বলতেছে যে তারা হাজি বিরিয়ানি খাবে তো সেজন্য একটা হোস্টেলে গেলাম হাজি বিরিয়ানি তো এই যে তারা বিরিয়ানি খাবে তো এই তো ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনাদের সুস্থতা কামনা করে দেখা হবে নতুন একটি নেক্সট ব্লকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম